বাবা আপনাকে পড়াচ্ছে আর আমি এদের জন্য এখন রেডি করব নুডলস এটা আপনার বাবা কিছুদিন আগে নিয়ে আসছিল আর আজকে মাশরুম নিয়ে আসছে আপনি মাশরুম অনেক পছন্দ করে পিজার সাথে আর নুডলস সাথে তো যা হোক এখন আমি রেডি করতে যাই আগে আমি প্যাকেট ওপেন করি তিনটা তো একসাথে জয়েন হয় একটা প্যাকেট নিয়ে আপনি বাবা টিন আমাকে আপনি একটু কষ্ট করে ওপেন করে দিবেন হ্যাঁ আপনি বাবা একটু আপনার পড়াশোনা দেখতেছেন আপনি বাবা আপনার আম্মু তাড়াতাড়ি পড়া শেষ করতে হবে ঠিক আছে তারপরে নাস্তা খাবো হ্যাঁ হয়ে গেছে তো হ্যাঁ ওপেন করে নিই বাবা টান দেন এই তো কি শক্তি দেখাইছেন বাবা এই যে দেখো আপনি দেখছো আপনাকে অনেক গরম লাগতেছিল তা আপনি কাপড় চেঞ্জ করুন তাড়াতাড়ি আপনি পড়ো আমি তাড়াতাড়ি রেডি করতে পারবো ভালোই ক্লাইমেট আছে বেশি গরম নেই বের করলাম একটা প্যাকেট আচ্ছা ওপেন করে ফেলছি এখান থেকে দুইটা বের করি অ্যাড করছি এখন মশলা দিই ডিম দিলাম নুডলস রেডি করে ফেলছি আপনি মাশরুম পছন্দ করে তো মাশরুম বেশি দিলাম এখানে রেডি করে আপনার বাবা আর আপনাকে দিয়ে দিলাম আমিও খাচ্ছি তা আম্মি নেই আম্মি থাকতো আম্মি আমাদের সাথে নাস্তায় মজার নুডলস খাইতো তা যা এখন আমরা খাচ্ছি আর আফরিন মাশরুম বেশি পছন্দ করে আপনাকে মাশরুম দিলাম বেশি মজা হয়েছে ওকে এনজয় করেন আমিও এনজয় করি মাশরুম নুডলস বানানোর সময় নিলাম আর বাকি নুডলস রাখবো সরি বাকি মাশরুম রাখবো তাই পানি ফেলাই দিতে হবে বিসমিল্লাহির রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মাশরুম তিন থেকে পানি বের করে ফেলছি এখন এই ডিপ ফ্রিজারের ভিতরে রেখে দিব যখন দরকার লাগবে তারপরে বের করে নিব মাশরুম কেস খুলে দিয়ে হলো যাই এখন 10:30 দিক ক্লাস স্টার্ট হয় আর 12:30 দিক ছুটি হয় স্কুলে দিয়ে বাসা আসছি আম নিয়ে আসছি ম্যাঙ্গো মিল্কশেক খেতে খুব ভালো লাগে আর এখন ম্যাঙ্গো সিজন আছে তো ভালো ম্যাঙ্গো মিল্কশেক ভালোই হয় নিয়ে আসছি পুদিনা পাতা টেকা কাবাব বানাবো আর এখানে আছে কিছু চকলেট যেটা বাচ্চাদেরকে ডিস্ট্রিবিউট করবো লাইট অন করি সবাই আগে আমকে বের করে ভিজাই রাখি আগে ওয়াশ করবো তারপরে ভিজাই রাখবো বের করি বলে ওয়াশ করে তারপর ভিজাই রাখবো কিছুক্ষণ আর পাকিস্তানে ফোন দিচ্ছি কেন কালকে কথা হয়নি আমার বোনের সাথে তা এখনও ফোন ধরতেছে না আল্লাহ জানে আমার সব কিছু ভালো রাখে এখন ওয়াশ করি তারপরে কিছুক্ষণ ভিজাই রাখবো এখানে 2 কেজি আম আছে আর নিয়ে ইচ্ছা ছিল বাট চিন্তা করছি জানি না কেমন মিষ্টি আছে কিনা বৃষ্টি ভাব অনেক আগে থেকে ছিল বাট কিছুক্ষণ পরে এখন গুড়া গুড়া বৃষ্টি পড়তেছে এনিওয়ে দেখা যাচ্ছে কীরকম হচ্ছে রাস্তা কীরকম অবস্থা আপনি নিতে যাবো কিছুক্ষণ পরে এখন 12:26 বাকি আছে আর ঘরে কে নেই শুধু আমি আছি আফরিন স্কুলে আফরিন বাবা নিজের ডিউটিতে গেল আব্বু নিচে ঘরে না তো সানাফে দেখা করার জন্য জাহিন্দে বাসা আর আমি অলরেডি ওখানে আফরিনকে নিতে জন্য স্কুলে যাচ্ছি আফরিন আসো আর আফরিন স্কুল থেকে আসছি এখন স্কুল থেকে নিয়ে আসছি আফরিন এই দেখো ওকে নট অ্যাপেল বেদানা ওকে কেমন আম্মু এটাকে কিন্তু অ্যাপেল ফ্লেভার বেশি ভালো লাগে এটা সোসো আছে বলতে পারছি মোটামুটি অ্যাপেল ফ্লেভার বেশি ভালো তা জান তো ট্রাই করতে পারেন ভিউয়ার্স বাট অ্যাপেল ফ্লেভার ভেরি বেস্ট আগে আপনাকে স্কুল থেকে নিয়ে আসছি আপনি গোসল করছে
আফরিনের স্কুলে ইউনিফর্ম আর অনেক কিছু কাপড় ছিল ওয়াশ করলাম। নাই দিতে যাচ্ছি ছাদে। আফরিন মাশাআল্লাহ দেখুন আমার সাথে ছাদে আসবে পানি দিবে, একবার তো দে আবার আসা হয় তারপরও দিবে। এখন আমি বললাম বেকারে তুমি তো দিবা তারপরে দিচ্ছ, মানে আমার থাক দি। আসলে অনেক গাছের অবস্থা রোদে কারণ খুব খারাপ হয়ে গেছিলো। আম্মু গাছে পানি দেওয়া হয়েছে না? আচ্ছা ঠিক ঠিক দ পানি দিয়ে তারপরে নিচে নামবা, নামাজ পড়তে হবে। সব কাপড় ওয়াশ করে নাড়ি দেওয়া হলো। আপনি গাছে পানি দেওয়া এখনো চলতেছে, কতবার দিবা? চলো আসো, এবার আসো অনেক পানি। ঠিক আছে চ মগ রেখে আসো, আসো আম্মু। জানো আম্মু তুমি অনেক স্বভাবে কাজ করে যে গাছে পানি দাও। চলো এবার তাড়াতাড়ি নামাজ পড়ো, তারপর আমরা লাঞ্চ করবো। আপনি বাবা এখন পর্যন্ত আসেনি, আপনি নামাজ পড়ে ফেলে আমি নামাজ পড়ে ফেলে আমরা আপনি বাবা অপেক্ষা করবো, আসে তা একসাথে লাঞ্চ করবো না হয়তো আগে করে ফেলবো। কেন আপনি সানাফকে দেখতে যাইতে চাচ্ছে, আর দুধ বয়ল করা কমপ্লিট হয়ে গেছে। সুন্দর করে দেওয়ার কারণ হলো আজকে ইনশাল্লাহ ক্ষীর বানাবো গুড়ের ক্ষীর। শিবলু কিছুদিন আগে সর্দি থেকে গুড় পাঠাইছিল আমাদের জন্য, তাই গুড় দিয়ে ক্ষীর বানাবো। কাগজ অনেক ভিজে গেছে, এখন বের করি আর কিছু গুড়কে নিয়ে আগে জাল দিব তারপরে রেডি করব। গুড় নিলাম জাল দেওয়ার জন্য, গুড়ে ক্ষীর রেডি করব। এখন পানি দিই, নিলাম গুড়ের জাল দেওয়ার জন্য। বাবা আছে, আমি কুল্ডি খুলি খুলতেছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? ঘুরে ক্ষীর রেডি করতেছি পোলাও চালের দুধ দিয়ে, নারিকেল থাকতো তো আর বেশি ভালো হইতো, এই জন্য গ্রান ছুটছে আপনি জিজ্ঞেস করতেছেন। গুড় জাল দিয়ে কমপ্লিট হয়ে গেছে, চাটনি দিয়ে ছেঁকে দিয়ে যেখানে পোলাও চা সেদ্ধ হয়ে গেছে দুধে সাথে দুধের ভিতরে অ্যাড করে ফেলছি, যে গুড় জাল দিয়েছিলাম সেটাও অ্যাড করে ফেলছি। ক্ষীর রেডি করা কমপ্লিট, রুম টেম্পারেচারে ক্ষীর রেডি করে ফেলছি। আর জাহিনদে বাসা যাব, নিয়ে যাব ঢাকনি দিয়ে কভার করি আর নিয়ে যাই। আপনি আম্মু তাড়াতাড়ি আসো, যাচ্ছি জাহিনদে বাসা। গেট ওপেন আমাকেই করতে হবে, ক্ষীর একটু খাওয়া এবার আম্মু। ডিম ছড়া তোমার জন্য দাদি রেডি করছে, আর এখানে ডিম আলুচা বেগুনি। বিকেলে নাস্তা হচ্ছে, যেটা করে রেডি করা হলো ব্যাগুনি ডিম আলু চাপ, আর এখানে ডিম ছাড়া আলু চাপ রেডি করা হলো আফরিনের জন্য। আফরিনের দাদু আজকে ইচ্ছা ছিল, তা আফরিনের দাদি কথায় আজকে আমি জাহিনদের বাসায় সবাই জন্য ডিম বিরিয়ানি রেডি করতেছি একটু কাচ্চি স্টাইলে। তা এখন আমি তেল লাগানো স্টার্ট করতেছি, এখানে আলু ফ্রাই করা কমপ্লিট হয়ে গেল। এখন দিলাম রোদারা, আলু যেটা ফ্রাই করে রাখা হলো ওটা দিয়ে হয়েছে, আর এখন দিব ডিম বিরিয়ানি বানানোর জন্য যেটা মশলা কষানো হচ্ছে এটা দিয়ে। এক সেকেন্ড, ফার্স্ট লেয়ার দেওয়া কমপ্লিট হলো, এখন সেকেন্ড লেয়ার দিই। আজকেও ডিম কাচ্চি বিরিয়ানি রেডি হচ্ছে, লাইফে ফার্স্ট টাইম ডিম কাচ্চি বিরিয়ানি রেডি করেছি। যে আমি কইলা এটা খুলে দেন, আমি ঘি ঘি দিতে পারি, আমি আমাকে দেন আপনি ঘি দেন। কাটা রেখে দেন আর 15 মিনিট দমে দিব মিডিয়াম ফ্লেমে। কিছুদিন আগে মাংস দিয়ে কাছি বিরিয়ানি মানে রেডি করছিলাম, আর আজকে ডিম দিয়ে বিরিয়ানি রেডি হচ্ছে। দিয়ে
सुंदर ग्राम गरम अनेक सहाज दिए उठा मिक्स करा स्टार्ट कर फ्रेंड किंतु डिम कच्ची बिरयानी आबार रेडी होच्छे डिम तो ओके व्यूअर्स आज के आमी आमार ब्लॉग एखानेई शेष करी। आज के आमार वीडियो आपनादेर के भालो लगले लाइक कमेंट शेयर करें आमादेर पाशे थाकें सुस्थ थाकें और जारा आमार चैनल नतून एसेछे आमार चैनल समय कथा के सबसक्राइब करेनि आमार चैनल समय कथा के सबसक्राइब करें भालो थाकें आल्लाह हाफिज और आपनारा एरकम ट्राई करबेन मिक्स करा कमप्लीट सबाई आगे बुक दिलाम और सबाई ग्राने और सह्य करते पारते नहीं सबाई जेनो टी शॉर्ट करे खावा कमप्लीट एखन आमरा सबाई किछु मने करछि डिम खाए ना डिम छाड़ा दिसे। आईन कैमन हुई से?